নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের শিকাব বলবো যে একটা ডগ ভিতরে করে কোনো জিনিস ক্যারি করে কী করে। রুনি, সরি রুনি বলছি, ওগো এই সে হ্যাঁ ডগ ভিতরে করে ক্যারি করে কী করে। খুবই সিম্পল জিনিস, আপনি যদি ভারী জিনিস শেখাতে চান, বাজারের ব্যাগ শেখাতে চান, সেগুলোর ট্রেন্ড তো করতেই হবে। এছাড়া খুবই সিম্পল জিনিস, কোনো ব্যাপার না। কিন্তু একটা ছোটো ডগকে নিয়ে আসলে আপনারা যেরকমভাবে বাড়িতে রাখেন, একটা বাচ্চাকে যেরকমভাবে শেখান সেরকমভাবেই শেখান। একদম কেউ হেডেক নিতে হবে, শিখাবো কী করে, ওগুলো করে নিয়ে যাবে কী করে, অনেকে বলে কী করে নিয়ে যায়, ও বাবা আমার ডগ তো নিয়ে যায় না, এইগুলো ওরম জিনিসই না। এই জিনিসটা শেখানো, এই জিনিসটা খুবই সহজ শেখানো। একটা পাপি যখন আপনারা নিয়ে এসছেন, পাপিটা কোনো মুখে করে ছিঁড়ে ছিটকে দেখবেন, একটা বাটি মুখে করে নিয়ে বাবু করে দৌড়লো, বা কোনো কিছু জিনিস হয়তো দেখবেন ঝেঁটা পড়ে, ঝেঁটাটা মুখে করে নিয়ে পাপিটা দৌড়লো, এরকম দৌড়ায়। আমরা কী করি, সেগুলোকে বারণ করি, এই করে ভিতরে এই করবি না করবি না করে বারণ করি। এইগুলো করবেন, এইগুলো না করে ওই জিনিসটাকে ট্রেন্ডে রূপান্তরিত করবেন, ট্রেনিং করানোতে রূপান্তরিত করবেন। যেমনভাবে করবেন, ধরুন ডগটা নিচ্ছে আপনার একটা বাটি নিয়ে দৌড়চ্ছে, ওকে বলেন বাবা বাবা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড 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 বলে একটুখানি ট্রিট দিন। আবার আপনি বাটিটা নিয়ে চলে আসুন, নিয়ে এসে আবার সেই বাটিটা দিন, ও আবার মুখে করে নিয়ে যাবে। এটা করবেন, বা অনেক সময় দেখবেন যে ডগ মাধ্যম থেকে মুখ মুখে করে নিয়ে এসে দৌড়চ্ছে, দিচ্ছে না, ওটাকে ওর খেলা খেলছে, ওই খেলাটাকে আপনারা ট্রেনিংয়ে রূপান্তরিত করুন। যে ওকে আগ্রহ করুন যে বা তুমি খুব ভালো নিচ্ছ, তোমাকে এই জিনিসটা করলে আমি ট্রিট দেবো। তাহলে দেখবেন ছোটো থেকে, একদম ছোটো থেকে ধীরে 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 ডগটা মুখে ক্যারি করা শিখবে। যখনই দেখবেন নো, যখনই দেখবেন মুখে ক্যারি করা, আবার যখন দেখবেন মুখে ক্যারি করা শিখছে, তখন আপনারা কী করবেন, বেল্ট রাস্তায় নিয়ে বেরোবেন, সেই লিস ফার্স্টে ওকে দেবেন, হালকা করে একটা লিস ওর মুখে দেওয়ার চেষ্টা করবেন, ওকে ক্যারি করো এটা, কারণ ওর তো অভ্যেস আছে মুখে নিয়ে ক্যারি করা। সে মগ বলুন, থালা বাসন বলুন, যাই বলুন, ওকে কাম, এই যে আমার ছোটোবেলায় নিয়ে মুখে করে যেত, আমরা করতাম উৎসাহ উঠতাম, রসটা বেরিয়েছে একটা লাঠি ওর মুখে দিয়ে দিলাম, ও মুখে করে নিয়ে গেল, ওকে উৎসাহ উঠতাম। ওইটা দিতে দিতে ওর মধ্যে সে অভ্যাসটা এলো যে ও মুখে করে সে জিনিসটাকে বহন করবে, ক্যারি করবে। তাই না ওকে যেতে বলেছি আমি, ক্যারি টেক, হ্যাঁ ভেরি গুড, স্টে কাম, সিট দাও, এই যে ক্যারি করাটা। তারপর এরকম আস্তে আস্তে লিস দেবেন, লিসটার মুখে এরকমভাবে ধরাবেন, ভেরি গুড ছেড়ে দাও, আবার ধরাবেন, ভেরি গুড ছেড়ে দাও, ছেড়ে দাও, আবার ধরাবেন, ভেরি গুড ছেড়ে দাও, এরকম করে দেবেন। লিস দিয়ে ওকে ছেড়ে দেবেন, ওই লিস নিয়ে খানিকটা গিয়ে ফেলে দেবেন। তারপর হ্যাঁ এদিকে আসো, এখানে আসো, এখানে আসো, চলো ঠিক আছে, হ্যাঁ এটাকে নিয়ে খানিকটা গিয়েও ফেলে দেবে। যখন ওটা ফেলে দেবে, ওটাকে নিয়ে আবার ওর মুখে দেবে, আবার ফেলে দেবে, আবার মুখে দেবেন, আবার ফেলে দেবে, আবার মুখে দেবেন। তো এইটা করতে করতে দেখবেন লিজ নেওয়াটা শিখবে। যখন এই লিজ নেওয়াটা শিখবে, আপনারা কী করবেন, একটা বাজারের ব্যাগ নিয়ে আসবেন, বাজারের ব্যাগটা খালি বাজারের ব্যাগের মধ্যে লিজটা দেবেন, দিয়ে বাজারের ব্যাগটা ওর মুখে দেবেন, ও মুখে নেবে, তারপর তার মধ্যে আস্তে আস্তে ওয়েট দেবেন। কীরকম ওয়েট, প্রথমে হয়তো দিলেন 100 গ্রাম, তারপর 200 গ্রাম, তারপর 500 গ্রাম, তারপর 700 গ্রাম, তারপর 1 কিলো, এরকমভাবে ওয়েট দিলেন। যতটা ওয়েট দিয়ে ওকে প্র্যাকটিস করাবেন, ততটা ওয়েট নিয়েও প্র্যাকটিস করাবেন। এইগুলোকে আমাকে ধীরে ধীরে ধৈর্য ধরে শেখাতে হবে, কিছুই নয়। একটা বাচ্চাকে যেরকম শেখানো, ছোটো থেকে ও মুখে নেবে, ওকে কোনো বারণ না করে, ওকে যখনই মুখে নিচ্ছে সেটা নিয়ে ওকে ক্যারি করা শেখানো। এই যে সিম্পল জিনিস, এই জিনিসটা আপনারা করলে দেখবেন আমাদের ডগ অনায়াসে শিখে। প্রতিটা ডগের বাচ্চার যখন থাকে, তখন তাদের ক্যারি করার একটা টেন্ডেন্সি থাকে, বাটি খাবারের বাটি, খাবারের থালা, জলের মগ মগ, যাই হোক জিনিস, ওটা ক্যারি করার একটা টেন্ডেন্সি থাকে। এইগুলো আপনারা শেখালে ঘরোয়া পদ্ধতিতে ডগ আপনাদের শিখে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে অনেক ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে সরাসরি চলে আসবে।